সবজি প্রতিদিনের খাদ্য। সবজি ছাড়া আমাদের ভাত, রুটি বা অন্যান্য খাবার খাওয়া মুশকিল। সবজির চাহিদা প্রতিদিন বেড়ে চলেছে। বর্ষার পরে বা আমন ধান চাষের পর অক্টোবর মাসে কোন সবজি বা কোন দশটি সবজি চাষ করলে আপনাদের ফলন ও লাভ ভালো পাবেন, বা কোন সবজি কখন কিভাবে কোন মাটিতে চাষ করবেন তা আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অক্টোবর মাসে সেরা দশটি সবজির মধ্যে প্রথম হলো মটরশুঁটি। অক্টোবর মাসে বীজ বোনবার শ্রেষ্ঠ সময়। প্রায় সব রকমের মাটিতেই মটরশুঁটির চাষ করা যায়, তবে পলি দোআঁশ মাটি এই চাষের জন্য বিশেষ উপযোগী। এঁটেল মাটিতেও এই চাষ করা যায়। বীজ হাতে ছিটিয়ে বা সারিতে বোনা যায়। সারিতে বুনলে সারির দূরত্ব হবে 1 ফুট ও সারিতে বীজের দূরত্ব রাখতে হবে 4 ইঞ্চি। বীজ 1 ইঞ্চি গভীরে বুনতে হবে। হাতে ছিটিয়ে বুনলে একর প্রতি 40 কেজি এবং সারিতে বুনলে একর প্রতি 20-22 কেজি মটরশুঁটি প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী দ্বিতীয় নম্বরে আসছি ওলকপি। অক্টোবর মাসে আপনি ওলকপি চাষ করতে পারেন, কারণ ওলকপি শীতকালীন সবজির হিসাবে চাষ করা হয়ে থাকে। 1 একর জমিতে চাষের জন্য 200-250 গ্রাম বীজ লাগবে। চারার দূরত্ব 30 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব 20 সেন্টিমিটার। চারা লাগানোর 45-50 দিনের মাথায় ফলন তোলা শুরু হতে থাকে। 4-5 বার আড়াআড়ি ও লম্বালম্বি চাষ ও মই দিয়ে মাটি গুঁড়ো করে নিতে হবে। পরবর্তী 3 নম্বরে আসি গাজর। গাজর শীতকালীন খুব জনপ্রিয় সবজি। এটি অক্টোবর মাসে অবশ্যই লাগানোর এক উপযুক্ত সময়। জল নিকাশিযুক্ত দোআঁশ মাটি গাজর চাষের পক্ষে বিশেষ উপযোগী। একর প্রতি 1.5-2.5 কেজি বীজের প্রয়োজন হয়ে থাকে। গাজর বীজ 24 ঘন্টা জলে ভিজিয়ে বুনলে ভালো ফল পাওয়া যায়। এর চারা বেরোনতে 7-8 দিন সময় লাগে। পরবর্তীতে আসি ব্রোকলি চাষ। ব্রোকলি বা সবুজ ফুলকপি সবজি শীতকালের খুব জনপ্রিয় সবজি। অক্টোবর মাসে অল চাষ করে অনেক লাভ করতে পারবেন। ব্রোকলি জৈব সার সমৃদ্ধ মাটিতে ভালো ফলন দেয়। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ হলো বীজ বপনের উপযুক্ত সময়। হেক্টর প্রতি চাষের জন্য 150 গ্রাম বীজের প্রয়োজন হয়ে থাকে। চারা থেকে চারা দূরত্ব 50 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব 60-70 সেন্টিমিটার দূরত্বে বপন করবেন। এবং পরবর্তীতে আসি বাঁধাকপি চাষ। যে কোনো মাটিতে বাঁধাকপি উৎপন্ন হয়, তবে জলদি জাতের বাঁধাকপি দোআঁশ মাটিতে ও নাবিজাত এঁটেল দোআঁশ মাটি ও এঁটেল মাটিতে ভালো জন্মায়। 1 একর জমিতে চারা রোপণের জন্য বীজতলায় 150-200 গ্রাম বীজ বুনতে হয়। চারা লাগাবার আগে 6-8 বার চাষ দিয়ে মাটি ভালোভাবে তৈরি করতে হয়। বাঁধাকপি হলো এর পরবর্তী 6 নম্বরে আসি ফুলকপি। জল নিকাশ ব্যবস্থা যুক্ত দোআঁশ এবং বেলে দোআঁশ এঁটেল দোআঁশ মাটি ফুলকপি চাষের বিশেষ উপযোগী। প্রতি একর জমিতে চারা পোতবার জন্য বীজতলা 200-250 গ্রাম বীজ বপন করতে হয়। একর প্রতি প্রায় 10 গাড়ির মতো গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করলে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ফুলকপি চাষে ফলন বেশি পাওয়া যায়। তাই অক্টোবর মাসে এই ফুলকপি চাষ করতে পারেন। পরবর্তী 7 নম্বরে আসি মরিচ। লঙ্কা বছরে প্রায় সব সময়ে জন্মায়, তবে অল্প দিনের ফসল, তাই এটি আপনারা অক্টোবর মাসে চাষ করলে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। 1 একর জমিতে চারা রোপণের জন্য বীজতলায় 250 গ্রাম বীজ লাগে। পরবর্তীতে আসি মূলা চাষ। মূলা চাষ হলো খুব লাভজনক একটি এবং অল্প দিনের সবজি। তাই জল জমে না এমন বেলে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি মূলা চাষের পক্ষে বিশেষ উপযোগী। 1 মিটার গভীর করে 7-8 বার চাষ বা ও মই দিয়ে মাটি ধুলোর মতো ঝুরঝুরে করে নিতে হবে। প্রতি বিঘায় প্রায় 15-20 গাড়ি গোবর সার প্রয়োজন হয়, তাতে ফলন বেশি পাওয়া যায়। পরবর্তী হলো
পরবর্তীতে হলো 9 নম্বরে সিম চাষ। সিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এই সিম চাষে অনেক লাভ করতে পারবেন এবং চাহিদাও বেশি থাকে। মাটি দোঁয়াশ এবং এঁটেল দোঁয়াশ ও বেলে মাটিতে সিম চাষ ভালো হয়। প্রতি মাদায় গোবর সার প্রায় 10 কেজি, খোল 200 গ্রাম, ছাই 2 কেজি এবং ডিএপি বা টিএসপি 100 গ্রাম বা এমওপি পটাশ 50 গ্রাম দিলে ভালো ফলন পাওয়া যায়। এবং সর্বশেষ 10 নম্বরে হলো শশা চাষ। শশার চাহিদা 12 মাসে থাকে, তবে অক্টোবর মাসে চাষ করে অনেক লাভ করতে পারবেন। সারি থেকে সারি 1.5 থেকে 2 মিটার ও গাছের দূরত্ব হবে 60 থেকে 90 সেন্টিমিটার এবং মাটি প্রায় দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ মাটি এই চাষের জন্য উপযোগী এবং মাটি তৈরির সময় বিঘা প্রতি 3 থেকে 4 গাড়ি গোবর সার বা আবর্জনা সার প্রয়োগ করলে ফলন বেশি পাওয়া যায়। এই 10টি সবজি অক্টোবর মাসে লাগিয়ে ভালো ফলন করতে পারবেন এবং লাভ করতে পারবেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।